হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো মুচমুচে বাদাম চিড়ে। আমি কড়াইতে তেল দিলাম, এক কলা তেল দিলাম। এরপর এক চামচ ঘি দেব। চিড়েটা যেন সুস্বাদু হয়, সুস্বাদুর জন্য আমি একটু ঘি দিয়ে দিলাম সাদা তেলের সঙ্গে। এবার তেলটা গরম হলে তারপরে আমি বাদাম দেব। তেলটা একটু নাড়িয়ে নিতে হবে, পুরো কড়াতে চাড়িয়ে নিতে হবে তেলটাকে। আর সুস্বাদু হবে চিড়েটা যাতে, তার জন্য ঘি দেওয়া হলো। পুরো তেলটা কড়াতে মাখিয়ে নিচ্ছি। এবার বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। বাদামগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর আমি একটু নুন দিয়ে দেব, সামান্য নুন দিয়ে দেব বাদামে। এবার বাদামগুলো প্রায় লাল লাল মতো হয়ে গেছে। এবার আমি চিড়েটা দিয়ে দেব। তেলেতে চিড়েটা দিয়ে দিলাম। এবার এটাকে কন্টিনিউ নেড়ে যেতে হবে, পুরো মিশিয়ে নিতে হবে ভালো করে। দেখছো কেমন হচ্ছে, লাল লাল করতে হবে এটাকে। চিড়েটা পুরো যেন লাল হয়ে যায়, সাদা না থাকে। আর এর সঙ্গে চিনি দেয়া হবে। আমি এই মুচমুচে চিড়ে ভাজাটা তৈরি করার জন্য 200 গ্রাম চিড়ে নিয়েছি আর 50 গ্রাম বাদাম নিয়েছি। আর এইতে যে চিনিটা দেয়া হবে সেটা পরিমাণ মতো। এবার আমি চিনিটা দিয়ে দিলাম। ভাজতে ভাজতে একটু চিড়েটা যখন ভাজা ভাজা হয়ে যাবে পুরো, তখন আমি চিনিটা দিয়ে দেব। এবার চিনিটা দেয়া হয়ে গেছে। এবার এইটাকে ভালো করে এইটাতে গ্যাস কমিয়ে বাড়িয়ে করতে হবে, না হলে এটা বেশি করতে করতে বেশি জোর দিলে এটা কিন্তু নিচে ধরে যাবে। এবার চিনি দেওয়া হয়ে গেছে, আরোই এটাকে গ্যাসটাকে ঝিমে আছে করতে হবে, না হলে কিন্তু এটা পুরো নিচে বসে যাবে, পুড়ে যাবে। আর কন্টিনিউ নেড়ে যেতে হবে, না নাড়লে এটা হবে না, সব সময় নেড়ে যেতে হবে। আর এইতে আপনারা যেমন চিনি খান, যদি মিষ্টি খাও তো বেশি চিনি দেবে, আর যদি কম খাও তো কম মিষ্টি যদি খাও তাহলে কম চিনি দেবে, আর নুনটাও খাওয়া যায়। এটা যদি তোমরা মনে করো যে এরকম মিষ্টি খাবে না তাহলে চিনিটা দেবে না, তাহলে ওইটা নুনটা হয়ে যাবে। কিন্তু এইটা বারবার বলছি কন্টিনিউ নেড়ে যেতে হবে, এইটা একদম নাড়া বন্ধ করলে চলবে না। নাড়া যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে নিচে কিন্তু বসে যাবে। আমরা অনেক সময় এরকম হয় যে কোনো রান্না করছি তখন আমরা কিন্তু সেইটাকে একটু বসিয়ে দিয়ে গ্যাসে আমরা অন্য কিছু যেন করলাম, জল দিলাম বা কিছু, কিন্তু এইটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, এইটাকে ছাড়লে চলবে না। চিড়েটা নাড়তে নাড়তে সুন্দর একটা গন্ধ আসছে, তোমরা হয়তো সেইটা পাচ্ছ না, কিন্তু এটা খুব একটা সুন্দর স্মেল বেরিয়েছে। আর এটাকে তোমরা ট্রাই করলেই তখন বুঝতে পারবে। দেখছো কেমন লাল হয়ে আসছে, প্রায় দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে এসেছে। এবার আমার প্রায় শেষের দিকে, এবার আমি এটাকে আর একটু করে নাড়িয়ে নেব। এবার আমার হয়ে গেছে চিড়েটা করা, আর এবার আমি নাড়িয়ে নেব। দেখছো এটা পুরো না সব সময় এটাকে কিন্তু নেড়ে যেতে হবে, না হলে চিনিটা দেওয়া আছে তো সেই জন্য জমে যাবে, জমে শক্ত হয়ে যাবে। এইটা কন্টিনিউ নেড়ে যেতে হবে, এইটা একদম নাড়া বন্ধ করলে এমনকি খাবার সময় তখনও নেড়ে নেড়ে খেতে হবে, না হলে কি বলতো এই যে এইটা একটা ঝরা ঝরা ভাব আছে, এই ঝরা ঝরা ভাবটা থাকে না, ঠান্ডা হাওয়াতে মানে এটা জমে যায়, জ্যালা পাকিয়ে যায়। এইটা সবসময় একটু নেড়ে নিতে হবে,
এবার আমার চিড়ে ভাজাটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর দেখো কেমন ঝুরঝুরে হয়েছে। এই ঝুরঝুরেটা হয়েছে কারণ সব সময় নাড়া হয়েছে। এইটাই যদি নাড়া না হতো তাহলে কিন্তু চিনির কারণে, চিনি দেওয়ার কারণে এইগুলো জমে যেত। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে।